আসসালামু আলাইকুম। ফেসবুক পেজের জন্য কিভাবে আপনারা প্রোফাইল পিকচার এডিট করবেন সেটি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই পেজের প্রোফাইল পিকচারটি আমি কিভাবে এডিট করেছি সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমার যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেই প্রোফাইল পিকচারটি মূলত আমি এই ছবিটি দিয়েই বানিয়েছি। প্রথমে আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। সেজন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমি ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করতেছি। ওপেন করার পর এখানে উপরে লিখব remove.bg। remove.bg ওপেন হওয়ার পর একটু নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখানে আপলোড ইমেজ লেখা রয়েছে। এখন এই লেখাটির উপরে ক্লিক করে ডান সাইডে যে ফাইলস লেখা রয়েছে এখানে ক্লিক করব। এখন আমাদের ছবিটি সিলেক্ট করতে হবে। গ্যালারির মধ্যে যে জায়গায় ছবিটি রয়েছে আমরা সেই জায়গায় চলে যাব। সেজন্য বাম সাইডে উপরে যে থ্রি মাইনাস মেনু রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারি সিলেক্ট করব। এই যে এখানে গ্যালারি লেখা রয়েছে, গ্যালারি সিলেক্ট করতে হবে। আমার ছবিটি রয়েছে ডাউনলোড ফোল্ডারে, তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। যাওয়ার পরে যে ছবিটি দেখতেছেন আপনারা, এই ছবিটি আমি এখন সিলেক্ট করে নেব। কিছুক্ষণ অপেক্ষা করলে আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড পরিপূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। আপনারা দেখছেন এই যে আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো ছবিটি ডাউনলোড হয়ে আমার অলরেডি গ্যালারিতে চলে গিয়েছে। আমরা যদি গ্যালারিতে যাই, ডাউনলোড ফোল্ডারে দেখি, তাহলে এই যে আপনারা দেখছেন ছবিটি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে এসেছে। এখন আমাদেরকে প্রোফাইল পিকচার তৈরির জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে। এখান থেকে একটি অ্যাপস আমরা ডাউনলোড করব, পিক্সল্যাব। এই যে পিকচার এডিটর বা পিক্সল্যাব অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, এই জন্য আমি এখান থেকে ওপেনে ক্লিক করতেছি। তো আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে যে লেখার একটি মোড আপনারা দেখতেছেন এটা আমরা ডিলেট করে দেবো। সেজন্য এখানে এই যে ডিলেট বক্স রয়েছে এটাতে ক্লিক করে ওকে করে দেব। তো এখন আমরা এখান থেকে ডান সাইডে যে নিচে মেনুটি দেখছেন এই মেনুটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজ যে লেখাটি রয়েছে এই লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টমস লেখাটির উপরে ক্লিক করে আমরা আমাদের যে প্রোফাইল পিকচার স্কোয়ার এই লেখাটির উপরে ক্লিক করে সে সাইজটা নিয়ে নেব। এখন এখান থেকে ওকে করে দেব। তাহলে এখন যে সাইজটি এসেছে সেটা হচ্ছে প্রোফাইল পিকচারের সাইজ। তো এখন আবার আমি এই যে এই মেনুটার মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ইম্পোর্ট লেখা রয়েছে, ইম্পোর্টে ক্লিক করে আমরা ছবি নিয়ে আসব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ছবি বসাবো সেটি নিয়ে আসব। তো আমার ফটোটি যেখানে রয়েছে আমি সেখানে চলে যাচ্ছি, বাম সাইডে কর্নারে এখানে ক্লিক করে আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। তো আমি এই যে ছবিটি দেখতে পাচ্ছি এটি আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব, সেজন্য এই ছবিটির উপরে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখন এখান থেকে আমি টিক মার্কের মধ্যে ক্লিক করব। তার আগে আমি এটাকে এখান পর্যন্ত নিব, সেজন্য এখান পর্যন্ত সিলেক্ট করার পর এখানে যে টিক মার্কটি রয়েছে টিক মার্কের মধ্যে ক্লিক করে দেব। এরপর আমি এই ছবিটিকে বড় করে নিচ্ছি, নিচের দিকে টান দিয়ে আপনারা দেখতেছেন। বড় করে নেওয়ার পর এটাকে আমি মুভ করে বাম সাইডে নিয়ে যাচ্ছি। তো এরপর এই ছবিটাকে আমরা এখন কপি করব, সেজন্য আবার ছবিটার উপরে একটা টাচ করব। টাচ করার পর এখানে কপি লেখা রয়েছে, এই কপিটির উপরে আমরা ক্লিক করব। এটি এখন আরেকটি কপি হয়ে গিয়েছে আপনারা দেখতেছেন। এখন কপি হওয়ার পর এটাকে আমরা মিরর করে নিতে হবে। মিরর করার জন্য এখানে যে ক্রপ লেখাটি রয়েছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে মিরর হয়ে যাবে। আপনারা দেখছেন মিরর হয়ে গিয়েছে। তো এখন আমরা এদিকে নিয়ে যাব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। তো এখন আপনারা দেখছেন মিরর হয়ে এরকম হয়ে গিয়েছে। এখন আমরা আবার নিচের দিকে এটাকে বড় করে দেব। এরপর বাঁ দিকে নিয়ে যাব। তো আপনারা দেখছেন ব্যাকগ্রাউন্ডটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই ছবিগুলোকে লক করে দেব, সেজন্য এখানে উপরে যে মেনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে তালাগুলো দেখতেছেন এগুলোর মধ্যে ক্লিক করে এগুলোকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখানে আমরা ক্লিক করতেছি। তো এখন যেটি করব সেটি হচ্ছে আমার ছবিটি নিয়ে আসব। ছবিটি আনার জন্য আবার ইম্পোর্টে ক্লিক করব। এখানে ইম্পোর্টে ক্লিক করার পর একই পদ্ধতিতে আবার আমরা গ্যালারিতে চলে যাব। ডাউনলোডে আমার ছবিটি রয়েছে, ডাউনলোডে ক্লিক করছি। এরপর আমার ছবিটির উপরে ক্লিক করতেছি, এটা আমরা একটু সিলেক্ট করে নিই, আমরা এতটুকু নিব। এরপর টিক মার্কে ক্লিক করে ছবিটি নিয়ে আসলাম। এখন ছবিটিকে আমরা বড় করে নেব।
ইচ্ছে মতো বড় করে নেওয়ার পর এই যে এখানে আপনারা দেখছেন আমার প্রোফাইল পিকচারটি যেভাবে রয়েছে সেভাবে এটি তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে এখানে ক্লিক করব উপরে শেয়ারে ক্লিক করার পর এটাকে আমি এইচডি আকারে সেভ করে নেব গ্যালারির মধ্যে। এখানে যে কাস্টমস লেখা রয়েছে এই লেখাটির উপরে ক্লিক করে নিচে যে লেখাটি রয়েছে আলট্রা এটার মধ্যে সিলেক্ট করার পর সেভ টু গ্যালারি এই লেখাটির উপরে ক্লিক করব। তো আমার ছবিটি অলরেডি গ্যালারিতে যুক্ত হয়ে গিয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই গ্যালারিতে গিয়ে, গ্যালারিতে যাওয়ার পর এখানে পিক্স ল্যাব যে ফোল্ডারটি রয়েছে সেখানে এই যে ছবিটি অলরেডি চলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টসে লিখতে পারেন। আর এই ভিডিওটি সকলের উপকারার্থে একটি শেয়ার করে দিন, একটি লাইক দিয়ে দিন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।